হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আল্লাহর রসের সম্মত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে কোনো রেগুলার ব্লগ হবে না, আজকে হচ্ছে আমার লিভিং রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে ঠিক আছে, এনজয় করতে থাকুন আমার লিভিং রুম ট্যুর। শুরুতে দেখতে পাচ্ছেন একটি কার্পেট বিছানো, একটি ম্যাট বিছানো। তো ম্যাটের সামনাসামনি একটি গ্লাস দেখতে পাচ্ছেন। এই গ্লাস, এটা হচ্ছে ডাইনিং থেকে ড্রয়িং রুমে যাওয়ার ওয়ে আর কি। তো এখন এই গ্লাসটি আমি এখন টেনে দিলাম। তো এখান থেকে আমাদের লিভিং রুমটা শুরু। এই হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের এই গ্লাসটা পুরাটাই ইন্টেরিয়র ওয়ার্ক করা, এবং ইন্টেরিয়র ওয়ার্কের সাথে ম্যাচিং করা। দুই পাশে দুইটি দেওয়াল ঘড়ি আছে, ওগুলো আসলে ম্যাচ করে লাগানো হয়েছে ইন্টেরিয়র ওয়ার্কের সাথে। এই সাইডের ওয়ালটা পুরোটাই আর কি এরকম ইন্টেরিয়র ওয়ার্ক করা। আর এই সাইডেরটা, এখানে এই টিভির পোর্শনে দেখতে পাচ্ছেন, এই সাইডেরটা একটু অন্যরকম। এদিকে হচ্ছে ড্রয়িং রুম থেকে বের হওয়ার আরেকটি দরজা। আর এদিকে টিভির পিছন সাইডটা পুরোটাই হচ্ছে ইন্টেরিয়র ওয়ার্ক করা। এখানে কিছু শোপিস রাখার জন্য এখানে শেলফ করা হয়েছে। আর হচ্ছে এখানে কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পর্দার উপরের যে পর্দার যে স্ট্যান্ডটা রয়েছে, ওই স্ট্যান্ডের মধ্যে সেম ইন্টেরিয়র ওয়ার্ক করা। আর এখানে সোফা বসানো হয়েছে, আর দুই সোফার সামনে দুইটা টি টেবিল, আর মাঝখানে যে গ্যাপটা আছে ওখানে আরেকটি টি টেবিল বসিয়েছি। তার উপর একটি আর্টিফিশিয়াল প্লান্ট রাখা হয়েছে, আর ওয়ালে একটি সিনারির উপরে লাইট। টি টেবিলগুলো নিচে আমি একটি একটি ম্যাট বিছিয়েছি। এখানে দেখেন এই পাশেও শোপিস রাখার জন্য কিছু শেলফ করা হয়েছে। কর্নারে একটি পিলার আছে। ড্রয়িং রুমে গেস্টের জন্য এসির ব্যবস্থা করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সিলিংয়েও লাইটিং আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে। তাছাড়াও ঝাড় লাইটও লাগিয়েছি। আমার পুরো ড্রয়িং রুমের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফলোয়ার্সদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি ছোট ছোট। দুই সাইডের প্লান্টটি কিন্তু সেম, দুই সাইডের প্লান্ট সেম কেনা হয়েছে।
যাতে দেখতে সুন্দর লাগে। আর উপরে দেখতে পাচ্ছেন কিছু শোপিস রাখা হয়েছে। আমার বাসায় আসলে যে ধরনের শোপিস ছিল আমি তা দিয়ে সাজিয়েছি। ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি সব কিছু যখন অনুকূলে আসবে তখন আরও অনেক কিছু কেনার আশা রাখি। আপনারা দোয়া করবেন, আমরা মানুষ মানুষের জন্য একে অপরের জন্য সবাই দোয়া করব, যাতে সবাই যার যার পরিবার এবং পরিজনকে নিয়ে যার যার গন্তব্যস্থানে সুস্থ থাকি, যার যার অবস্থানে সুস্থ এবং সবল থাকি, এই আর কি। আর এদিকে একটি টিভি, আর এখানে নিচে কিছু ড্রয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন দুটি এক্সট্রা বালিশ, আসলে কোনো গেস্ট যদি আসে তাদের যদি রেস্টের জন্য আর কি এই বালিশগুলো এক্সট্রা বালিশগুলো রাখা হয়েছে যদি দরকার পড়ে, তাই আর কি। আসলে এখানে ড্রয়িং রুমের বা লিভিং রুম যেটাই বলেন না কেন, এই লিভিং রুমের সেট আপ কিন্তু আমরা আমাদের পছন্দ মতো করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। এই আর কি। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভাইন, এগুলো সবগুলোর জন্য আর কি আমি অনলাইন থেকে এই সোফার কভারগুলো আর কি বানিয়ে এনেছি, অর্ডার করে এনেছি। এগুলো যেহেতু স্ট্রেচেবল সো সব ধরনের সোফার মধ্যে এগুলো করা যায়, অ্যাডজাস্ট করা যায়। আর আপনাদেরকে আমার প্ল্যানটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। প্ল্যান্টের ঠিক উপর বরাবর এই জায়গাটায় সিনারিটা বসানো হয়েছে। এই যে সিনারিটা কিন্তু পুরোটাই ক্রিস্টালের উপর, খুবই সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে। আর এর উপরটায় একটি লাইট বসিয়েছি যাতে লাইটের আলো সরাসরি সিনারির উপর পড়ে। আর এখানেও তেমন কিছু শোপিস রাখা হয়নি এখনও মোটামুটি, আসলে আমরা এই বাসায় উঠেছি খুব বেশি একটি দেরি হয়নি। আর এই বাসায় উঠার কিছুদিন পর থেকে কিন্তু বাসা না, এই বাড়ি এটা আমাদের নিজস্ব বাড়ি। আর এই বাড়িতে উঠার কিছুদিন পর কিন্তু এই ধরুন 2-3 মাস পর কিন্তু করোনা স্টার্ট হয়ে গিয়েছে। এই যে এখানে হালকা পাতলা শোপিস রাখা আছে, তো এই তো আমার লিভিং রুম ট্যুর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।